পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল কারা? আসনের নিরিখে এবং ভোট শতাংশের বিচারে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল বিজেপি। তাদের প্রাপ্ত ভোট 38.13% এবং আসন সংখ্যা 77। আচ্ছা, কতগুলো ভোট পেয়েছে বিজেপি? প্রায় 2,28,00,000। না, এত ভোট পেয়েও সরকার তৈরি করতে পারেনি। কিন্তু তারা কই? মানে বাংলার বিজেপির ভোট পরবর্তী সময়ে তাদের অবস্থানটা ঠিক কোথায়? রাজ্যে লকডাউন চলছে, কোভিড পরিস্থিতি, কিন্তু সাধারণ মানুষের পাশে প্রধান বিরোধী দল কই? এখন তো মানুষের সবচেয়ে বেশি তাঁদেরই দরকার। ভোটের আগে দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৈলাস বিজয়বর্গীয়, জেপি নাড্ডা এরা ভোট প্রচারে ঘন ঘন আসতেন। না, তাতে কোনো ভুল নেই, কিন্তু এখন কই? কিংবা সেই মিঠুন চক্রবর্তী যিনি বলেছিলেন, আমার ছেলে এয়ার কন্ডিশন হাসপাতালে জন্মাতে পারলে আমার গরিব বোনটি কেন কষ্ট করে সন্তান প্রসব করবে? সেই গরিব বোনটি তো বসে আছে মিঠুন চক্রবর্তীর জন্য, তার অধিকারটা সে বুঝে নেবে মিঠুন দাকে সামনে রেখে। একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি, আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। ঠিক যেমন এনকে সলিলের চিত্রনাট্যে দেখা যায়। ধরে নিলাম উনি শিল্পী মানুষ, ভাবাবেগে বলে ফেলেছিলেন, কিন্তু ওঁর দলের জননেতারা কই? যে 2,28,00,000 মানুষ তাদের ভোট দিয়েছে, তাদের জন্য কি করছে বিজেপি? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। সেবা করনা কি আমারা কর্তব্য নই হে? কি গরিব কে রহমি রাজনীতি করেগে? মে টিএমসি সরকার, কেন্দ্র সরকার যে পয়সে ভেজ রই হে, উসকা বহুত বড়া হিসা আজ তক यहां की सरकार खर्च ही नहीं कर पाई। और आज इस ब्रिगेड ग्राउंड से पूरे बंगाल के लोगों से पूछता हूं, क्या टीएमसी सरकार बंगाल के गरीबों, यहां की महिलाओं, यहां के बच्चों की गुनहगार है कि नहीं है? गुनहगार है कि नहीं है? गुनहगार है कि नहीं है? इस चुनाव में उसे सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? चोरों से सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? साथियों, एक और योजना, ऐसी कितनी ही योजनाओं का पैसा यहां की राज्य सरकार तिजोरी में रख करके बैठ गई है। हिपोक्रेसी की भी सीमा होती है।